হ্যালো ভিউয়ার্স এন্ড সাবস্ক্রাইবার্স, আসসালামু আলাইকুম। আমি তাজুল ইসলাম বলছি, আশা করি সবাই ভালো আছেন। আইনি পাঠশালার আজকের আইন আলোচনায় আমি আপনাদেরকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে যে পালিয়ে বিয়ে ও তার আইনি প্রতিকার। আবারও বলছি, পালিয়ে বিয়ে ও তার আইনি প্রতিকার। আজকাল প্রায় দেখা যায় যে ছেলে মেয়ে পালিয়ে পালিয়ে গিয়ে বিয়ে করছে, বিশেষ করে ফেসবুক বা সোশ্যাল মিডিয়ায়, এবং এর প্রভাবে এর এই পালিয়ে বিয়ে করার যে মাত্রা সেটি সীমাহীনভাবে বেড়ে গেছে। তাদের প্রয়োজনকে সামনে রেখে আজকের কিছু আইনগত বিষয়ের অবতারণা করছি। আশা করি ভিডিওটি অবশ্যই ভালো লাগবে এবং একটা জীবন ঘনিষ্ঠ প্রশ্ন। তো পালিয়ে বিয়ে করার ক্ষেত্রে দেখা যায় যে মেয়ের বাবা মা যদি ওই বিয়েতে রাজি না থাকে, তাহলে ছেলের বিরুদ্ধে বিভিন্ন রকম মামলা করে থাকে, আর মামলাগুলো বেশ গুরুতর প্রকৃতির হয়ে থাকে। যেমন ধরুন অপহরণের মামলা, অপহরণ পূর্বক ধর্ষণের মামলা, এবং দেখা যায় অপহরণের পর নারী পাচার মামলা। এই মামলাগুলো খুবই গুরুতর প্রকৃতির হয়ে থাকে এবং এই প্রত্যেকটি মামলার জামিন অযোগ্য অপরাধ এবং ও আমলযোগ্য অপরাধ। জামিন অযোগ্য অপরাধ বিধায় পুলিশ গ্রেপ্তারের ফলে ম্যাজিস্ট্রেটও কিন্তু সহজে আপনাকে জামিন দিবে না। তো আমলযোগ্য অপরাধ কি বিষয়টি আমাদের জেনে রাখা ভালো। আমলযোগ্য অপরাধ হলো পুলিশ যে সকল অপরাধের ক্ষেত্রে ম্যাজিস্ট্রেটের কোনো রকম অনুমতি ছাড়াই আসামিকে গ্রেপ্তার করতে পারে। এই মামলাগুলো নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে করা হয় এবং এর বিচার ও মামলার শুনানি ও নারী শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে হয়ে থাকে। কার সমস্যা বেশি হয়? পালিয়ে বিয়ে করার ফলে সব সমস্যা শুধু ছেলেদের হয়ে থাকে তা কিন্তু না, মাঝে মধ্যে মেয়েদেরও অনেক সমস্যা হয়। তবে এটা ঠিক, পালিয়ে বিয়ে করার ফলে বেশিরভাগ সময় ছেলেদের বিরুদ্ধে মামলাগুলো বেশি হয়ে থাকে আর মেয়েদেরকে দেখা হয় এসব ঘটনার ভিকটিম হিসেবে। কিন্তু পালিয়ে বিয়ে করার ক্ষেত্রে মেয়েরাও কিন্তু অনেক সমস্যার সম্মুখীন হয়। সেটি হচ্ছে যে মাঝে মধ্যে দেখা যায় তারা যে ছেলের সাথে পালিয়ে বিবাহ করেছে তারা ধর্মীয় নিয়ম কানুন মেনে বিয়ে না করে শুধু একটি কোর্ট ম্যারেজ বা হলফনামা সম্পন্ন করে পরবর্তীতে তারা একসাথে থাকা শুরু করে এবং ছেলেটি কিছুদিন পর গায়েব হয়ে যায় বা আর কোনো খোঁজ খবর পাওয়া যায় না। এই সকল পরিস্থিতিতে মেয়েরাও কিন্তু বিপদে পড়ে, এমন না যে সব বিপদ শুধু ছেলেদের হয়, মেয়েরাও কিন্তু বিপদে পড়ে এই পালিয়ে বিবাহ করার ফলে। এই সমস্যাগুলো থেকে বাঁচার কি কোনো উপায় আছে? প্রকৃতপক্ষে এই সমস্যাগুলো থেকে বাঁচার কোনো সুনির্দিষ্ট উপায় নেই। নিজেকে রক্ষা করার জন্য আপনাকে কিছু বিষয় মাথায় রেখে কাজ করতে হবে। প্রথমত হলো বয়স, আপনার নিজের বয়স বা আপনি যাকে নিয়ে পালাবেন আপনার সঙ্গীর বয়স। অবশ্যই আমাদের দেশের আইন অনুযায়ী বিয়ের জন্য যে নির্দিষ্ট বয়স নির্ধারণ করা আছে সেই নির্ধারিত বয়স সম্পন্ন হতে হবে। ছেলেদের বিয়ের ক্ষেত্রে বয়স 21 বছর আর মেয়েদের 18 বছর, এটা আমরা সবাই জানি। এর নিচে কেউ বিবাহ করতে পারবে না। আপনি পালিয়ে বিয়ে করুন আর পরিবারের সম্মতিতে বিয়ে করুন, অবশ্যই আপনার ছেলের 21 এবং মেয়ের 18 হতে হবে। তো যাই হোক, কাজেই পালিয়ে বিয়ে করার আগে নিজের এবং আপনার সঙ্গীর বয়স বিয়ের জন্য আইনে যে বয়সের কথা উল্লেখ হয়েছে সে মোতাবেক হয়েছে কিনা তা যাচাই করে দেখুন। আর দ্বিতীয়ত, বিয়ের ক্ষেত্রে আপনাদের কিছু ব্যক্তিগত ডকুমেন্ট প্রয়োজন। যেমন ধরুন আপনার এবং আপনার যাকে নিয়ে পালাচ্ছেন তার জাতীয় পরিচয়পত্র, আর যদি সেটা না থাকে তাহলে জন্ম নিবন্ধন ফর্ম অথবা আপনার SSC অথবা HSC পরীক্ষার সার্টিফিকেট অবশ্যই প্রয়োজন হবে। এই উল্লেখিত কাগজপত্রের মাধ্যমে কাজী আপনাদের বয়স আইন অনুযায়ী যথাযথ হয়েছে কিনা তা বিবেচনা করে দেখবেন এবং পরবর্তীতে আপনাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করবেন। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো কোর্ট ম্যারেজ। আসলে আইনে কোর্ট ম্যারেজ বলতে কোনো শব্দ নেই। যখন পালিয়ে বিবাহ করা হয় বা পালিয়ে বিয়ে করার কথা আমরা শুনি বা চিন্তা করি তখন আমরা সকলেই কম বেশি মনে করি কোর্ট ম্যারেজ করতে হবে, কিন্তু প্রকৃতপক্ষে বিষয়টি সত্য নয়। কোর্ট ম্যারেজ ইজ নাথিং ইন দ্য ল। কোর্ট ম্যারেজ করার আগে অবশ্যই নিজ নিজ ধর্মীয় নিয়ম কানুন মেনে আগে বিয়ে সম্পন্ন করতে হবে। আর আপনি যদি নিজ নিজ ধর্মীয় আইন কানুন মেনে বিয়ে সম্পন্ন না করে থাকেন, শুধু কোর্ট ম্যারেজ সম্পন্ন করেন বা হলফনামাটি সম্পন্ন করেন, তাহলে কিন্তু বিবাহ বৈধ হবে না। কারণ দিন শেষে কোর্ট ম্যারেজ হলো একটি ঘোষণা মাত্র। আপনারা যে নিজ নিজ ধর্মীয় নিয়ম কানুন মেনে বিয়ে সম্পন্ন করেছেন তার একটি ঘোষণা হলো কোর্ট ম্যারেজ। তাই আগে আপনাদেরকে নিজ নিজ ধর্মের নিয়ম কানুন মেনে বিয়ে সম্পন্ন করতে হবে, তারপর আপনারা কোর্ট ম্যারেজ সম্পন্ন করবেন। কেন কোর্ট ম্যারেজকে বিবাহ হিসেবে গণ্য করা হয় না? এটার উত্তর হলো কোর্ট ম্যারেজের সময় সাক্ষীর প্রয়োজন হয় না এবং আরও অন্যান্য ধর্মীয় আনুষঙ্গিক নিয়মকানুন অনুসরণ করা হয় না, তাই কোর্ট ম্যারেজের মাধ্যমে সঠিক বিবাহ সম্পন্ন হয় না। কাজেই প্রথমে ধর্মীয় নিয়মকানুন যেন ইজাব কবুল অফার অ্যাকসেপ্টেন্স এটা কিন্তু থাকতে হবে এবং দুইজন সাক্ষী থাকতে হবে বিবাহের। যদি মহিলা হয় তাহলে দুইজন মহিলা আর একজন পুরুষ সাক্ষী থাকতে হবে। কাজেই প্রথমে ধর্মীয় নিয়মকানুন মেনে বিয়ে সম্পন্ন করতে হবে এবং সে বিয়ের যদি আপনারা ঘোষণা দিতে চান তাহলে কোর্ট ম্যারেজ করতে পারেন বা কোর্টে গিয়ে হলফনামা সম্পন্ন করতে পারেন। আপনারা যখন পালিয়ে বিয়ে করছেন
তাই আপনাদেরকে বলবো ধর্মীয় নিয়মকানুন মেনে বিবাহ সম্পন্ন করার পর পাশাপাশি কোর্ট ম্যারেজ বা হলফনামাটি সম্পন্ন করে রাখুন। এটা বাধ্যতামূলক নয়, কিন্তু করে রাখলে এটা আপনার জন্যই ভালো হবে। এই ক্ষেত্রে এটা ভালো প্রমাণ হিসেবে কাজ করে। এখন এই পালিয়ে বিয়ে করার পরে আপনার পরবর্তী পদক্ষেপ কি হবে, উপরুক্ত কাজগুলি সঠিকভাবে সম্পন্ন করার পর এখন আপনাদেরকে অবশ্যই আপনাদের বিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। মনে রাখবেন, বিয়ে রেজিস্ট্রেশন করা ছাড়া, বিয়ে রেজিস্ট্রেশন করা যেহেতু বাধ্যতামূলক, তাই আপনারা পালিয়ে বিয়ে করুন আর পরিবারের সম্মতিতে বিয়ে করুন। বিয়ে করলে বিয়েটি অবশ্যই রেজিস্ট্রেশন করতে হবে। মুসলিম আইনে বিয়ে রেজিস্ট্রেশন করাকে কম্পালসারি করা হয়েছে। আর যদি বিয়ে রেজিস্ট্রেশন না করেন সেক্ষেত্রে শাস্তির বিধান আছে। সবসময় মনে রাখবেন, বিয়ে রেজিস্ট্রেশনের দায়িত্ব কিন্তু স্বামীর উপরেই থাকে। আপনারা কি এখন নিরাপদ? বলা যায় অনেকটাই নিরাপদ। তার কারণ আপনি বিয়ে আপনার ধর্মীয় নিয়মকানুন মেনে করেছেন এবং বিবাহ রেজিস্ট্রেশন করেছেন, আবার একটা হলফনামা সম্পন্ন করেছেন কোর্ট ম্যারেজের মাধ্যমে, আর এখন কোনো বড় ধরনের সমস্যা হওয়ারও কোনো সম্ভাবনা নেই। তবু আমি বলবো, যদি কখনো মেয়ের পরিবারের পক্ষ থেকে ছেলের বিরুদ্ধে কোনো মামলা করা হয়, তাহলে ছেলের দরকার ভালো আইনজীবীর সাথে সে বিষয়ে পরামর্শ করা। আপনি এই মুহূর্তে যেখানে আছেন সেখানকার নিকটবর্তী কোর্টে গিয়ে একজন আইনজীবীর সাথে আলাপ খুব সহজে যোগাযোগ করে এই বিষয়ে পরামর্শ গ্রহণ করুন। আইনজীবীর শরণাপন্ন হতে হবে কেন? এত কিছুর পরেও কেন আপনারা একজন আইনজীবীর কাছে যাবেন? আপনারা তো কোনো অপরাধ করেননি। আপনারা যোগ্য উপযুক্ত বিয়ে করার এবং ধর্মীয় নিয়মকানুন মেনে বিয়ে করেছেন এবং বিয়েটি রেজিস্ট্রেশন করেছেন, তাহলে আইনজীবীর কাছে যাবেন কেন? আপনি সব কাজ সঠিকভাবে সম্পন্ন করার পরও আপনার বিরুদ্ধে যদি মেয়ের পরিবার মামলা করে থাকে, অপহরণের মামলা করে থাকে, মানব পাচারের মামলা করে থাকে, তবু আপনাকে ভালো আইনজীবীর কাছে যেতেই হবে। কারণ মেয়ের পরিবারের পক্ষ থেকে যদি আপনার বিরুদ্ধে মামলা করা হয়, সে মামলাগুলো হবে সাধারণত আমলযোগ্য কগনিজেবল অফেন্স। এবং আমলযোগ্য অপরাধ বলতে আমি প্রথমেই বলেছি, পুলিশ আপনাকে ম্যাজিস্ট্রেটের অনুমতি ছাড়াই গ্রেপ্তার করবে, এবং সাথে মামলাগুলো হবে জামিন অযোগ্য অপরাধ, নন বেলোবেল অফেন্স। পুলিশ আপনাকে যখন ম্যাজিস্ট্রেটের অনুমতি ছাড়া গ্রেপ্তার করবে, গ্রেপ্তার করার পর আপনাকে যখন হাজতে রাখবে, সেখান থেকে আদালত আপনাকে সহজে জামিনী মুক্তি পরিদান করবে না। তার কারণ নন কগনাইজেবল অফেন্স এবং নন বেলেবল অফেন্স এবং কগনাইজেবল অফেন্সের ক্ষেত্রে ম্যাজিস্ট্রেটের জামিন দেওয়ার এখতিয়ার সীমিত। আর এই ধরনের মামলার ক্ষেত্রে যতক্ষণ পর্যন্ত না এটা প্রমাণ করা হয় যে আপনি কোনো অপরাধ করেননি, ততক্ষণ পর্যন্ত আপনি জেলে থাকার একটা সম্ভাবনা থেকেই যায়। তাই নিজের ভালোর জন্য চিন্তা করে আপনাকে অবশ্যই একজন ভালো আইনজীবীর কাছে যেতে হবে। আপনার বিরুদ্ধে যে মামলাগুলো করা হয়েছিল সেগুলোর প্রক্রিয়া কিভাবে শেষ হবে, এক্ষেত্রে পুলিশ আপনাকে গ্রেপ্তার চেষ্টা করবে। আর পুলিশ যদি আপনাকে গ্রেপ্তার করতে পারে, তাহলে আপনি জেলে যাবেন আর আপনার সহজে জামিন হবে না। আর যদি এরকম হয়ে থাকে, পুলিশ যদি আপনাকে ইতিমধ্যে গ্রেপ্তার করে ফেলে, তাহলে নিজের মনোবল শক্ত রাখুন এবং ধৈর্য সহকারে অপেক্ষা করুন। পুলিশ আপনাকে গ্রেপ্তার করে বসে থাকবে না। পুলিশ আপনাকে গ্রেপ্তার করার পর আপনার বিরুদ্ধে যে মামলাগুলো করা হয়েছে সেসব বিষয়ে তদন্ত করবে, তদন্তের কাজ চলতে থাকবে। তদন্ত করার সময় সে যে ভিকটিম রয়েছে, একটা ভিকটিম বলতে নারীকে বোঝানো হয়েছে, যে নারীকে নিয়ে আপনি পালিয়ে বিয়ে করেছিলেন, তার জবানবন্দি গ্রহণ করা হবে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের সামনে। আর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের সামনে সাধারণত কেউ কোনো ধরনের অবৈধ প্রভাব কাটাতে পারে না। ভিকটিম বা মেয়েটি যদি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের সামনে জবানবন্দি দেয় যে তার সাথে কোনো অপরাধ সংঘটিত হয়নি, সে নিজের ইচ্ছায় পালিয়ে বিবাহ করেছে, তাহলে মামলাটি সেখানেই শেষ হয়ে যাবে বা আপনি জামিন পাবেন বা মামলাটি হালকা হয়ে যাবে। বন্ধুরা, আজকের ভিডিওটির মাধ্যমে পালিয়ে বিবাহ করলেন আপনার আইনগত প্রতিকার কি, বা পালিয়ে বিয়ে ও তার আইনগত প্রতিকার কি, সে বিষয়টি খুব সংক্ষেপে বোঝানোর চেষ্টা করেছি। আশা করি ভিডিওটির মাধ্যমে এই ধরনের ঘটনা আমাদের দেশে অহরহ ঘটে থাকে, যারা এই ধরনের পরিস্থিতির শিকার হয়েছে তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভিডিও। অবশ্যই ভিডিওটি দেখবেন, ভালো লাগলে লাইক কমেন্টস করবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।